Subscribe now and press the bell icon. Never miss an update. हेलो बंधुरा, आज हमारा मुभि रिव्यू करते चले कण्ठ मुभिटी। कण्ठ मुभिटी आज हमारा रिव्यू करते चले तार साथे बोलते चले मुभिटी आपनारा हले गए देखें क्या एमन कि खास रही है मुभिते जा आपनारा हले गए मुभिटी देखें। चलो ताहले सेई समस्त डिटेल्स आमरा ये भिडियोते आलोचना करी जा मुभिटिर प्रति आमादेर आकर्षण थाके। भिडियोटा ताहले आज आमरा ताहले शुरू करी। आजकल समय दाड़िए तृतीय विश्व देशगुली अर्थात लैरेंजियन कैंसर भयंकर जगह उठे एसेছে আমাদের সামনে, যেখানে কিন্তু একজন কণ্ঠ ক্যান্সার আক্রান্ত একজন মানুষের জীবনযুদ্ধ বেঁচে ফিরে আসার কাহিনী কিন্তু সেলুলোটের পর্দায় আঙিনায় বুনেছেন কিন্তু পরিচালক অনিন্দ্য রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের ছবি কণ্ঠতে। প্রসঙ্গত সারা বিশ্বের মধ্যে ল্যারেঞ্জিয়ান ক্যান্সার নিয়ে তৈরি হওয়া এটি কিন্তু প্রথম বাংলা ছবি। শুধুমাত্র বিনোদনমূলক এই নয়, এই ছবি ভীষণভাবে অনুপ্রাণিত করবে দর্শকদের। সেই ছবির মধ্যে দিয়ে কিন্তু পরিচালক টিভিট জানিয়েছেন বিভূতিভূষণ চক্রবর্তী, যিনি কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হওয়ার পরে কিন্তু তা কথা বলতে শিখিয়েছিলেন তার খাদ্যনালী দিয়ে। মূলত তার জীবন কাহিনী অবলম্বনে করে এই ছবির গল্প তৈরি হয়েছে। এই ছবির মূল ঘটনা ঠিক এইভাবে দেখানো হয়েছে। अर्जुन मल्लिक पेशाय तिनी किन्तु विख्यात रेडियो संचालक, प्रचुर फैन तार। गलार टानेई किन्तु उपचे पड़े बक्स अफिसेर लेटार बक्स। हठात एक दिन सेरा रेडियो जकिर पुरस्कार निते गिये मंचे तिनी उठेन आर कोनोभावे कथा बोलते पारे ना। प्रथमे सकले भावें आनंदे चोटे किन्तु बोधहय शिल्पीर गला धरेछे। एरकमई तो आमादेरो हये थाके, जखन आमरा कोनो घटनार मुखे पड़े अर्थात खूबई आनंदित हई तखन किन्तु माझे माझे आमादेर कथा बेधे जेते पारे। सेदिनकार मतो मंचे अर्थात एटी चुके गेले लेटाटा किन्तु बाड़ी फिरे सहकर्मीदेर संगे आनंद फूर्तिर माझेई आबार शुरू हये जाय किन्तु काशी तार। सेई संगे रक्त विपदेर आँच आगेई करेछिलेन अर्जुन। स्त्री पितार संगे পরের দিন কিন্তু অর্থাৎ তিনি চিকিৎসকের কাছে যান এবং নানা পরীক্ষা নিরীক্ষার পরে তিনি জানতে পারেন যে তার ক্যান্সার হয়েছে। ফার্স্ট স্টেজ অর্থাৎ প্রথম ধাপের কিন্তু ক্যান্সারটা তার ধরা পড়ে যায়। দ্রুত অপারেশন সিদ্ধান্ত নিতে হবে, নয়তো কিন্তু অর্জুনের জীবনে বিপন্ন অর্থাৎ তিনি হয়তো মারাও যেতে পারে। এই অপারেশনের শর্ত একটাই, অর্জুনে বাকযন্ত্রটা বাদ দিতে হবে আর পাঁচজনের মতন সে কিন্তু কথা বলতে পারবে না। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে আপনি যদি কোনোদিন ভাবেন যে আপনি কথা বলতে পারবেন না ঠিক কেমন হয় সেই রকম অবস্থা কিন্তু অর্জুনের। এখানে কথা বলাটাই তার পেশা আর সেই কণ্ঠই তার রুজি রুটি, আর সেই কণ্ঠ যদি তাকে বাদ দিতে হয় তাহলে তার বেঁচে থাকা থেকে না বাঁচায় তার সেও কিন্তু সেটি মনে পড়ে। 7 বছরের ছেলে টুকাই আর স্ত্রী পিতার মুখের দিকে চেয়ে অপারেশনে সে রাজি হয়ে যায়, কিন্তু তারপর কিন্তু আসে এই মুভি আর এক চরিত্র আতা আর এক কিন্তু ঘটনা কিন্তু আপনাদের সামনে আসবে, যার কণ্ঠরোগে ছবলে একবার পড়েছেন ধরে নেন যে তাদের জীবনে ইতি টান এসে গেছে। লম্বা চিকিৎসার পদ্ধতি, যার হাত জিত আসবে আবার কখনো হয়তো অক্লান্তর মধ্যে পড়তে পারেন। সেই সহজে হতাশ প্রিয়জনদের প্রতি রাগ তা কিন্তু তার মধ্যে এসে যায়। যিনি ক্যান্সার আক্রান্ত তাদের মনে হয় অর্থাৎ তাদের যাদের ক্যান্সার আছে তারা কিন্তু মনে করেন যে তাদের প্রিয়জনরা বুঝে তাকে ঠিক মতন সহ্য করতে পারে না, কারণ তার অর্থাৎ তার জীবনে ক্যান্সার রয়েছে বলে তার প্রিয়জনরা তাকে সহ্য করতে পারে না বলে তিনি মনে করেন। সেখান থেকেই আসে কাউন্সেলিং, স্পিচ থেরাপির প্রয়োজনীয়তা। অর্থাৎ অর্জুনের জীবনে আরেক রমিলা বলে চৌধুরী এক গুরুত্বপূর্ণ মহিলা আসে, তিনি কিন্তু অর্জুনকে স্বাভাবিক জীবনে ফিরে আসার অর্থাৎ ইঙ্গিত জাগায়। অর্থাৎ অর্জুনের জন্য অনেক চেষ্টা সে একটা ঠেকুর অর্জুনকে লজ্জার ভয় কাটিয়ে তাকে আবার খাদ্য নাড়িতে কথা বলার উদ্দীপ্ত করে কিন্তু এই মহিলা। জীবনযুদ্ধে অর্জুন জয়ী হয়, কিন্তু তারপরে জীবনযুদ্ধে পত্রা উৎসাহ দেবে কিন্তু সমাজের সমস্ত লোকে, আর সেটাই হচ্ছে এই মূল মুভির ঘটনা। কিন্তু অবশ্যই আপনারা এই মুভি একবার হলে গিয়ে দেখবেন, তাহলে আপনারা টের পেয়ে যাবেন যে সমাজে সকলে কিন্তু কীভাবে মেনে নিয়েছেন তাকে। অর্জুনের ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পিতার ভূমিকা পাওলি দাম ও স্পিচ থেরাপির ভূমিকা জয়া হাসানের অভিনয় খুবই প্রশংসিত। এবং আপনারা কিন্তু এই মুভিটি যখনই দেখবেন তখনই কিন্তু টের পেয়ে যাবেন এই তিনটে ক্যারেক্টার কীভাবে না অভিনয় করেছেন, দুর্দান্ত কিন্তু অভিনয় করেছে এই তিনজনে। যেভাবে কিন্তু কণ্ঠের ব্যবহার করেছেন শিবপ্রসাদ তা কিন্তু দেখারই মতন কিন্তু তা। সুতরাং এই ছবি জুড়ে অতিরিক্ত প্রশংসার তারই প্রাপ্য। এছাড়া ছবির সঙ্গে মানানসই ছবির গান, যা কিন্তু তিনটি গান কিন্তু যা দর্শক খুবই পছন্দ করেছে। এই মুভির খুবই অল্প সময়ের জন্য কিন্তু আপনাদের এই মুভি কিন্তু আংশিক কিছু কিছু মুভির কিন্তু সিন কিন্তু মাথায় চলে আসবে। অর্থাৎ আপনার যদি সময় থাকে অবশ্যই এই মুভি একবার হলে গিয়ে দেখতে পারেন। আমারও কিন্তু এই মুভিটি খুবই ভালো লেগেছে, আর তাই আপনাদেরকে বলছি যে এই মুভিটি যদি দেখার জন্য আপনাদের কাছে সময় থাকে অবশ্যই একবার এই মুভিটি হলে গিয়ে দেখতে পারেন। এই মুভিটি কিন্তু আমি 5-এর মধ্যে 3 দিলাম এবং এই মুভিটি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে এই মুভিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই যেতে এই ভিডিওটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান।